Namaskar, apuni chai ase duporor sangbad, moi Jayant Madhav Goswami. Puai Shaktipith Kamakhya Dhamot upasthit Mukhyamantri Dr. Himanta Biswa Sarma. Hopotnik Ma Kamakhyar ashish lole Mukhyamantri Gorakiye. Moha Ambubasir Moha Jugor Nibrittir pisotei Puai Kamakhya Dham darshan korile Mukhyamantri Dr. Sarmai. Mandirot upasthit hoi corridor nirman sandarbhot guruttopurna montobyo Mukhyamantri Gorakir. Corridor nirmanor kam onagoto 2-3 mahor bitorote arambho hobo. Corridor nirmanor babe IIT bishekoggore alochona hoise boli mot prokash korar logote Ambubasi melar somoyot Kamakhya mandirot bhokto Dr. Homagomok loi montobyo kore Mukhyamantri Dr. Sarmai. Ambubasi melar nibritir pichot proti bosore mar dorkhonor babe ei bosor jothesto jonohomagom hua babe nibritir dinakhone moi dorkhonor babe oha nasilu দুদিন পিছত মানুহৰ ভিৰ অলপ কাম কটাৰ পিছত আজি মাৰ চৰণত সেৱা কৰিবলৈ সক্ষম হলো মেলা খুব ভাল কৰি হৈ গৈছে যথেষ্ট ভিৰ হোৱা বাবে কিছু নহয় কিছু ত্ৰুটি থাকিও যায় ভৱিষ্যতৰ দিনত আৰু মেলাখন ভাল হ'ব বুলি মই আশা কৰো মাৰ শ্ৰী চৰণত অসমবাসী ৰাইজৰ মংগলৰ বাবে আৰু সকলোৰে কল্যাণৰ বাবে প্ৰাৰ্থনা কৰিছো সকলোৰে যাতে ভাল হয় মা কামাখ্যাই সকলোকে যাতে আশীৰ্বাদ কৰে কামাখ্যা দৰ্শনাৰ্থী আৰু আৰক্ষীৰ মাজত বাকযুদ্ধ সীমিত সংখ্যক দৰ্শনাৰ্থী ঘে কুপন দিয়াক লৈ উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হল কেইবাদিনো ধৰি কামাখ্যাত বাহৰ পাতি থকাৰ পাছতো লোকসকলে দেৱীক দৰ্শন কৰিব নোৱাৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে যাৰ বাবে আৰক্ষীক জবাবদিহি কৰিছে উত্তেজিত লোকসকলে ইয়া ভক্ত দৰ্শনাৰ্থী খং খোফ আৰক্ষীৰ বিৰুদ্ধে যথেষ্ট কঠোৰ হৈছে এই মুহূৰ্তত যথেষ্ট সৰব হোৱা পৰিলক্ষিত হৈছে ভক্ত দৰ্শনাৰ্থীসকলক পুনৰ এক উত্তপ্ত পৰিস্থিতি পুনৰ এক বাকযুদ্ধক লৈ উত্তপ্ত পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিলে সীমিত সংখ্যক দৰ্শনাৰ্থীকহে কুপন দিয়াক লৈ এই উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হল কেইবাদিনো ধৰি কামাখ্যাত বাহৰ পাতি আছে এইসকল ভক্ত দৰ্শনাৰ্থী অম্বুবাসীৰ পিছত দেৱী দৰ্শনৰ বাবে অপেক্ষা কৰিছে কিন্তু এই পৰ্যন্ত তেওঁলোকে দেৱী দৰ্শন কৰিব পৰা নাই যাৰ বাবে উত্তেজিত লোকসকলে জবাবদিহি কৰিলে আৰক্ষীক এইবাৰ অম্বুবাসী মেলাৰ অব্যৱস্থাক লৈ যথেষ্ট সৰব হল একাংশ ভক্ত দৰ্শনাৰ্থী सीएम जी से रिक्वेस्ट है कि यहाँ का प्रशासन को थोड़ा सुधारा जाए यहाँ कमेटी वाले अपना मनमानी कर रहे हैं और हम 1500-1600 किलोमीटर दूर से आके कल आकर दर्शन कर नहीं पाए फिर आज की लाइन पे लाए ये बाबा जी आए पुष्कर से लेकिन सीएम साहब को थोड़ा प्रशासन को समझाए और यहाँ का व्यवस्था को सुधारे লোকসভা নিৰ্বাচনৰ পিছত ৰাজ্যত বৃদ্ধি পাইছে খিলঞ্জীয়াৰ ওপৰত আক্ৰমণৰ ঘটনা ৰাজ্যত খিলঞ্জীয়াৰ ওপৰত সংঘটিত ধাৰাবাহিক আক্ৰমণ আৰু খিলঞ্জীয়া কিশোৰীক ধৰ্ষণৰ ঘটনাক লৈ উদ্বিগ্ন চৰকাৰ অশান্ত কৰা চেষ্টা এটা বিশেষ সম্প্ৰদায়ৰ লোকৰ মাজবা ঢেকিয়াজুলি বৰপেটা কোকৰাঝাৰ লখিমপুৰ আদিত ধৰ্ষণ খিলঞ্জীয়াৰ ওপৰত আক্ৰমণ আৰু থানা জ্বলাই দিয়াৰ ঘটনাত বিশেষ সম্প্ৰদায়ৰ লোক জড়িত থকাৰ কথা উল্লেখ কৰিলে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই কংগ্ৰেছে তিনিখন আসনত জয়ী হোৱাৰ পিছতে সক্ৰিয় হৈছে এটা বিশেষ সম্প্ৰদায়ৰ লোক ইফালে তিনিখন আসনত জয়ী হওঁতে যদি এই অৱস্থা তেন্তে কংগ্ৰেছ শাসনলৈ আহিলে ৰাজ্যত কি অৱস্থা হ'ব বুলিও তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ ইফালে মাজবাট ঢেকিয়াজুলি কাণ্ডৰ প্ৰসংগ টানি আনি অভিযুক্তৰ বিৰুদ্ধে আৰক্ষী কঠোৰ আইনী ব্যৱস্থা লোৱাৰ নিৰ্দেশ দিলে মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মাই মই মুখ্যমন্ত্ৰী হৈ থকালৈকে কঠোৰ হ'বই লাগিব ইয়াৰ কোনো বিকল্প নাই মই সদায় জীয়াই নাথাকোঁ কিন্তু জাতিটো সদায় জীয়াই থাকিব লাগিব বুলি কয় মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ধুবুৰী নগাঁও আৰু যোৰহাট লোকসভাত কংগ্ৰেছ দল বিজয়ী হোৱাৰ পিছত একাংশ ব্যক্তি আৰু সম্প্ৰদায়ে তাৰ সুযোগ লোৱা আমাৰ পৰিলক্ষিত হৈছে যোৱা তিনি বছৰ ৰাজ্যখনত এই ধৰণৰ ঘটনা একেবাৰে নোহোৱা হৈছিল কিন্তু যোৱা তিনিদিনতে এদিন মাজবাটত চাহ বাগিচাৰ সম্প্ৰদায়ৰ ছোৱালী এগৰাকীৰ ওপৰত ঢেকিয়াজুলিত মাজবাটত গোৰ্খা সম্প্ৰদায়ৰ ছোৱালী এগৰাকীৰ ওপৰত আজিও ঢেকিয়াজুলিৰ ঠেলামাৰাত গোৰ্খা সম্প্ৰদায়ৰ ছোৱালী এগৰাকীৰ ওপৰত যৌন উৎপীড়ন চলোৱাৰ বাতৰি আমি পাইছোঁ
তার মাজতে বরপেটাটো ঘটনা এটা হয়ে গেল, মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা আহিছিল, তার মাজত কোকরাজারতো একটা ঘটনা হয়ে গেল, আর তার মাজত লক্ষিমপুরতো থানা জ্বলার ঘটনা এটা হয়ে গেল। প্রথম তো রাইজে গভীরভাবে বিশ্লেষণ করব লাগে যে তিনিটা সিটত জিকুতে এই অবস্থা, আর রাজ্যখনত যদি কেতিয়াবা শাসনের পরিবর্তন হয় আমার রাজ্যের জনতাই কিমান ভয় আর সন্ত্রাসের মাজত থাকিব লাগিব। সি যি কি নহক এই ঘটনাবিলাকৰ বিরুদ্ধে আমি সচেতন হয়ে আছো, আরক্ষী কঠোর ব্যবস্থা লবলৈ নির্দেশ দিয়া হৈছে, আর মই ভাবো যে দুই এদিনের ভিতরতে আমি পরিস্থিতি স্বাভাবিক অবস্থালৈ ঘুরাই আনিব পাৰিম। আর এই প্রসঙ্গতে মন্ত্রী পীযুষ হাজরিকায়ও একইখিন কথাই কৈছে যে কংগ্রেসে তিনিটা আসনত জয়লাভ করেছে আর তারপর এটা সম্প্রদায় এই মুহূর্তত এনেদরে অপরাধত লিপ্ত হওয়া পরিলক্ষিত হয়েছে। মন্ত্রী পীযুষ হাজরিকার মন্তব্য আগবাম। মই যোৱাকালি ফেসবুকত এই বিষয়ে বিতংকৈ লিখিছো বা রাইজক জনাইছো, রাইজে এই বিষয়ে চিন্তা চর্চার করিব সময় হয়েছে। ধারাবাহিকভাবে অসমীয়া মানুহৰ ওপৰত এটা বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিসকলে আক্রমণ করেছে বা অসমীয়াক বা খিলঞ্জীয়াক আক্রমণের লক্ষ্য করে লৈছে, ভারতীয় আক্রমণের লক্ষ্য করে লৈছে। এয়া আমার কারণে অশনি সংকট হয়, আমার সরকারে কঠোর হাতে দমন করবলৈকে চেষ্টা চলাইছে, কিন্তু কেতিয়াবা আইনের সুরুঙা লৈও তেওঁলোকে পলাবলৈকে বা বাঁচিবলৈকে সক্ষম হওয়া দেখা গৈছে। এটো অত্যন্ত গর্হিত কথা হৈছে বুলি মই অনুভব করো, কিন্তু আমি সরকারে বা আমার প্রশাসনে এই ক্ষেত্রে নিশ্চয়কৈ কঠোর হব আর কঠোর হব, কিন্তু রাইজেও এইবিলাক কথা ভাবিব লাগে, তার কারণে সকলকে মই আহ্বান জানাইছো। ডেফিনেটলি নির্বাচনের পশত বেশি হয়েছে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছে, আপনাদের দেখিছে যে আমার যেতিয়া কোড অফ কন্ডাক্ট চলি আসলে আমি কিছু কাম করব নোতেই বরপেটাত অসমীয়া গাঁৱত একটা বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিসকলের আক্রমণ হল, ধুবুরীত কোচ রাজবংশী সকলের উপর সেই বিশেষ সম্প্রদায়টির আক্রমণ হল, আমার মাজবতত এজনী আমার গুর্খা সম্প্রদায়ের ছোৱালীক ধর্ষণ করলে, একই কথা হল ঢেকিয়াজুলিত এগারী বাগানের ছোৱালীক ধর্ষণ করলে, লক্ষিমপুরের খেলমাটি থানা আক্রমণ করলে। ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটি থাকাটো আমার কারণে বেয়া লক্ষণ। খিলঞ্জীয়া অসমীয়ার উপরত করা আক্রমণক লৈ বিজেপি নেতা মন্ত্রীয়ে করা মন্তব্যের পিছতে সরব। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা এটা বিশেষ সম্প্রদায়ক দোষারোপ করে নিজকে ধোঁয়া তুলসীর পাত সজাবলৈ চেষ্টা করা বলে সরকারক কটাক্ষ করে ভূপেন বরাই। এটা সম্প্রদায় গা দুঃখ দি পেলায় সরকার এখন চলিব বিচারিছে, যিকেইজন মন্ত্রীয়ে অসমৰ জটকুটর ঘাই এটা সম্প্রদায় বুলি কব বিচাৰে, মই সেইকেইজন মন্ত্রী সুধিব বিচাৰিছো যে তিনিচুকীয়াত জামিনী প্ৰজাক ধর্ষণ করে মাকক আত্মহত্যা করবলে বাধ্য করা অপরাধীকেইজনের নামটো কি? তেওঁলোকে কৈ দিয়ে অপরাধী অপরাধী অপরাধীর জাতি ধর্ম চাব নালাগে, অপরাধী অপরাধী জামিনী প্ৰজাক ধর্ষণ করা, শিবসাগর জেলার দামিনী প্রজার গাত গরম পানি ঢালি দিয়া এজন অপরাধী হয় না? নয় শিবসাগর জেলার যে দামিনী প্রজার গাত যে গরম পানি ঢালিছিল সেইজনও অপরাধী, নগাঁওত যে কীর্তি কমলক ড্রাগস মাফিয়া সজাবলে লাগিছিল যে ভরিত যে গুলিয়াই দিছিল সেই গুলিয়াই দিয়া পুলিশজনও অপরাধী, তিতাবৰৰ যে পুলিশ চাকরি ইন্টারভিউ দিবলৈ ওলোৱা দীপাঙ্কর গগৈ বিনা দুখত ধরি আনি মরিয়ায় মরিয়ায় অতিশয্যা করে তাক যে আত্মহত্যা করবলে বাধ্য করলে, গৃহ বিভাগের সেই কর্মচারী কেজনও অপরাধী। আর এনেদরে এটা শাসক বিরোধীর মাজত বাকযুদ্ধ তুঙ্গত উঠিছে। সমগ্র বিষয়টে রাজনীতিকরণ করা হয়েছে নে সরকারে যি সময় তথ্য দাঙি ধরেছে বা মুখ্যমন্ত্রীর পর আরম্ভ করে মন্ত্রী পীযুষ হাজরিকা জয়ন্ত মল্ল বৰুৱাই যি সময় মন্তব্য করেছে ইয়ার আসলতে অন্তর্নিহিত কথাখিনি কি? আমার তিনিগুলো সাংবাদিকর সুত্রে আমি পুনর্বার যোগাযোগ স্থাপন করি এই বিষয় সন্দর্ভত। আমার সুত্রে ঠেলামরারপর আছে জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বৰা, সংযুক্ত হব ক্ষন্তেক সময় পিছতে। লক্ষিমপুরের খেলমাটির সংযুক্ত হয়েছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক সঞ্জীব লাহন। নিরঞ্জন আছে বরপেটার নিরঞ্জন দাসের সঙ্গে সংযুক্ত হয়েছে। আর একই সময়তে আমার সুত্রে আছে মাজবাটর আমার সতীর্থ সাংবাদিক দীপাঙ্কর দাস।
মই প্ৰথমে সঞ্জীৱ লাহন আপোনাৰ কাষলৈ আহিছো খেলমাটি থানাত আক্ৰমণৰ ঘটনা আজি আকৌ প্ৰাসংগিক হৈ পৰিছে মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য মন্ত্ৰী পিজু হাজৰিকাৰ মন্তব্যৰ পাছত হয় জনতা চাওক এই বিষয়টোত আচলতে গুৰুত্ব সহকাৰে চৰকাৰখনে কেতিয়াবাই ল'ব লাগিছিল যোৱা 23 মে লখিমপুৰৰ যি নগৰ আৰক্ষী চকী খেলমাটি আৰক্ষী চকীত যেতিয়া আক্ৰমণ কৰিছিলে আক্ৰমণ কৰাৰ পিছত গোটেই সমগ্ৰ পৰিৱেশটো আচলতে আৰক্ষী আৰু প্ৰশাসন ব্যৱস্থাটোৰ যে কোনোবাই ভয় নকৰে বিশেষ কিছুমান লোকে যে ভয় নকৰে সেইটো স্পষ্ট হৈ গৈছিলে আৰু সেই ঘটনাটো আছিলে এনেকুৱা মই পুনৰ দৰ্শকসকলৰ জ্ঞাতাৰ্থে ক'ব বিচাৰিছোঁ যে এজন চোৰৰ লিডাৰ আৰ্চব আলীক আটক কৰিছিলে খেলমাটি আৰক্ষীয়ে আৰু আটক কৰি সোধপোচ কৰিবলৈ তেওঁক বহুৱাই থৈছিলে থানাৰ ভিতৰত আৰু তেতিয়াই গুৰুতৰভাৱে অসুস্থ হৈ হৃদৰোগত আক্ৰান্ত হৈ আৰ্চব আলীৰ মৃত্যু হৈছিলে আৰু মৃত্যু হোৱাৰ পিছতে এটা খবৰ বিয়পাই দিয়া হৈছিলে যে আৰক্ষীয়ে মৰিয়াই বা আৰক্ষীয়ে অত্যাচাৰ কৰি হত্যা কৰিলে আৰ্চবক তেনেকুৱা এটা বাতৰি বিয়পাই দিছিলে আৰু তাৰ পিছতে একাংশ লোকে কেইজনমান লোকৰ উচতনিত আচলতে খেলমাটি আৰক্ষী চকীত আক্ৰমণ কৰিবলৈ ওলাই আহিছিলে হাতে হাতে ডাল আঁঠি লৈ আহিছিলে থানাখন জ্বলাই দিবলৈ যত্ন কৰিছিলে আৰু হাজাৰ হাজাৰ লোক ওলাই আহি প্ৰথমে আৰক্ষী গাড়ী ভাঙিছিলে থানালৈ শিলগুটি নিক্ষেপ কৰিছিলে কৰ্তব্যৰত আৰক্ষীক আক্ৰমণ কৰিছিলে আনকি বাদ পৰা নাছিলে সাংবাদিককো গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত কৰিছিল আৰু তেওঁলোকৰ নেতৃত্ব লৈছিল চাওক মই নাম কেইটামান ল'ব বিচাৰিম জাহাংগীৰ আলী আজিজুৰ ৰহমান নূৰ হুছেইন আলী নাজিম আলী আৰু মজিবুৰ ৰহমান আৰু চাওক যে এইকেইজনে নেতৃত্ব লৈছিলে আৰু এইকেইজনেই নহয় এই ঘটনাটোৰ লগত জড়িত ইতিমধ্যে লখিমপুৰ আৰক্ষীয়ে প্ৰায় 30 জন লোকক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু আৰক্ষীয়ে তালিকা প্ৰস্তুত কৰি থৈছে আৰু 20 জনৰ অৰ্থাৎ অৰ্ধ শতাধিক লোক গ্ৰেপ্তাৰ হ'ব আৰু নামবিলাক যদি চাওঁ জনতা চাওক আমি উল্লেখ কৰিব লাগিব নামবিলাক যদি চাওঁ তেতিয়াহ'লে কিন্তু এটা কথা স্পষ্ট হৈ আছে যে বিশেষ এটা সম্প্ৰদায়ৰ পৰা নামসমূহ আমি মিলাব পাৰোঁ যিহেতু তাত আৰু কোনো ভেজাল নাই আৰু থানা আক্ৰমণ কৰা তেনেকুৱা ধৰণৰ হিংসাত্মক যিসমূহ কাৰ্যকলাপ অপৰাধমূলক কাৰ্যকলাপ দেখা পোৱা যায় যে বিশেষ সম্প্ৰদায়টোৰ পৰাই লোকসকল আহি তেনেকুৱা ধৰণৰ কাম কাজ কৰে কেতিয়াবা ক'ৰবাত যদি ধৰ্ষণ কৰিছে তেতিয়াহ'লে যদি অপৰাধীৰ তালিকাখন চায় তেতিয়াহ'লে দেখা পোৱা যায় সেইসকল লোকেই থাকে কেতিয়াবা যদি ক'ৰবাত চুৰ কৰিছে গৰু চুৰ কৰিছে কাঁহী বাতি চুৰ কৰিছে বা পানী মটৰ চুৰ কৰিছে তাৰ পৰা আৰম্ভ কৰি ডকাইত কৰালৈকে যদি আমি নামসমূহ যদি বিশ্লেষণ কৰি চাওঁ তেতিয়াহ'লে সেইসকল লোকৰ মাজতে নাম দেখা পোৱা যায় কিন্তু ডাঙৰ কথা জয়ন্ত মই এটা কথা প্ৰসংগক্ৰমে ক'ম যে আমি এইটো ক'ব বিচৰা নাই যে সেই বিশেষ জাতিটো বিশেষ জনগোষ্ঠীটোৰ সকলো লোকেই তেনেকুৱা তেওঁলোকৰ মাজত কিন্তু বহুত ভাল লোক আছে তেওঁলোকৰ মাজত উচ্চ পৰ্যায়ৰ চৰকাৰী কৰ্মচাৰী আছে শিক্ষাবিদ আছে চিন্তাবিদ আছে সকলো আছে তাৰ মাজতো কিন্তু প্ৰতিটো অপৰাধতে এইসকলৰ নাম কিয় সোমায় সেইটোহে ডাঙৰ প্ৰশ্ন আৰু চাওক যে আমি পুনৰ কৈছোঁ যে কেৱল নিৰ্বাচনত 3টা ছিটত লোকসভাত কংগ্ৰেছ জয়ী হোৱাৰ পিছতে নহয় তাৰ আগলৈও যদি লখিমপুৰ জিলাখনৰ বিভিন্ন আমি অপৰাধ বিশ্লেষণ কৰি চাওঁ প্ৰতিটো অপৰাধতে নকল সোণৰ পৰা ধৰি নকল টকাৰ পৰা ধৰি প্ৰতিটো অপৰাধতে অপৰাধৰ ৰম্যভূমি লখিমপুৰ অপৰাধৰ ৰম্যভূমি আৰু সেই অপৰাধ জগতৰ সৈতে কিন্তু আৰক্ষীৰো সম্পৰ্ক আছে সেই তথ্য প্ৰকাশ পাইছিল জোনমণি ৰাভাৰ মৃত্যুৰ পিছত সঞ্জীৱ সংযুক্ত হৈ থাকক দীপাংকৰ আপোনাৰ কাষলৈ আহিছোঁ মাজবাট কাণ্ডৰ আপুনি তথ্য আমাক জনাই আছে আৰু সেই মাজবাট কাণ্ডটো 5টা পাষণ্ডই যি এগৰাকী নৱম শ্ৰেণীৰ ছাত্ৰীক ধৰ্ষণ কৰিলে আৰু তাৰপিছত ৰাইজ যথেষ্ট সৰব হৈ আছে দৃষ্টান্তমূলক শাস্তিৰ দাবীৰে কি তথ্য আছে শেহতীয়াকৈ আপোনাৰ হাতত দীপাংকৰ নিশ্চয় জয়ন্ত মই ৰাতিপুৱাৰে পৰা মাছভাত পৰিভ্ৰমণ কৰিছোঁ হোটেলত সোমাইছোঁ পাণ তামোলৰ দোকানত আড্ডা দিছোঁ তাৰে মাজত কিন্তু এই বিষয়টোক লৈ এক প্ৰকাৰ সৰব চৰ্চা আৰু এই বিশেষ সম্প্ৰদায়ৰ লোকৰ প্ৰতি তেওঁলোকে যেন হঠাৎ জাঙুৰ খাই উঠিছে তেনেকুৱা নহয় কাৰণ মই কৈছোঁ যে মাছভাতত যোৱা 6টা দিন পূৰ্বে যিটো ঘটনা ঘটিল ঠিক একেই অনুৰূপ ঘটনা 2টা বছৰ পূৰ্বে সংঘটিত হৈছিল আৰক্ষীয়ে মূল অভিযুক্তক গুলিয়াই হত্যা কৰিছিল এই ধৰণৰ ঘটনা 2টা বছৰ পূৰ্বে মাজবাটত সংঘটিত হৈছিল কিন্তু সেই একেই অনুৰূপ ঘটনা সেই বিশেষ সম্প্ৰদায়ৰ কেইজনমান লোকৰ ছাপৰ্টত এই ধৰণৰ ঘটনা পুনৰ ঘটিল গতিকে সহজভাৱে মানি ল'ব পৰা নাই কথাটো আৰু আমাৰ সঞ্জীৱ লাহনে সমগ্ৰ লখিমপুৰৰ তথ্যখন স্পষ্টভাৱে জনাইছে যে কিদৰে খেলমাটিৰ আক্ৰমণ বা সেই বিশেষ সম্প্ৰদায়ৰ লোকসকল কিদৰে জড়িত এই ঘটনাত কিন্তু আচৰিত কথা যিখন বঙালমৰা আপুনি বিশ্বাস কৰিব সঞ্জীৱ লাহন আৰু মই কিছুদিন পূৰ্বে তালৈ গৈছিলোঁ আচৰিত ধৰণৰ এটা পৰিৱেশ ঘৰে ঘৰে আপোনাৰ মানে তাত পুলিচ যাবলৈ সাহস নকৰে এনেকুৱা ধৰণৰ পৰিৱেশ সৃষ্টি হৈ পৰিছে তাত বৰ্তমান য'ত নকল টকা নকল সোণ এক প্ৰকাৰ দুৰ্ধৰ্ষ কুখ্যাত অপৰাধীৰ ঘাটি এইখন বঙালমৰা আৰু সেই বঙালমৰাৰে কিন্তু একাংশ সেই বিশেষ সম্প্ৰদায়ৰ লোক আহি বৰ্তমান গুৱাহাটীত বাহৰ পাতিছে গুৱাহাটীৰ ISBTৰ সমীপত 6 মাইল বশিষ্ঠ খানাপাৰা আদি বিভিন্ন অঞ্চলত কিন্তু সেই বিশেষ সম্প্ৰদায়ৰ লোকসকলে কিন্তু এক প্ৰকাৰ তেওঁলোকৰ নিজৰ ঘাটি বা নিজৰ তেওঁলোকৰ যি নেটৱৰ্ক সেয়া বিশেষভাৱে সক্ৰিয় কৰা দেখিবলৈ পোৱা গৈছে আমি ড্ৰাগছ সাম্ৰাজ্যৰ কথাখন যদি কওঁ তেতিয়াহ'লে একাংশ যি এই ড্ৰাগছ ব্যৱসায়ৰ লগত জড়িত সেই বিশেষ সম্প্ৰদায়ৰ লোক
লোকসকল জড়িত। গতিকে মুখ্যমন্ত্রী এই গোটেই বিষয়টো কিছু কত তেওঁলোকে পলম করিলে নে এই সম্মুখত ছাব্বিশৰ নির্বাচনের প্রাক মুহূর্তে তেওঁলোকে এই বিশেষ প্রাসঙ্গিক বিষয়টো উত্থাপন করলে? গোটেই বিষয়টো হয়তো রাজনীতিকরণও করাও হব পাৰে, কিন্তু আজি যদি বাস্তবৰ ছবিখন চোৱা যায় তেতিয়াহলে খুবই এটা লজ্জাজনক, খুবই এটা বর্বর কাণ্ড। কারণ মাছভাত, তারপর কিছু আগুয়াই গৈ ঢেকিয়াজুলি, তারপর কিছু আগুয়াই যদি আমি চাও তেতিয়াহলে সেই যে ঠেলা মরা তাত এই ধরনের তিনটা ঘটনা সংঘটিত হল একেলেথাৰিয়ে। যোৱা দুটা তিনিটা দিনের ভিতর এই যে নিঃশঙ্ক ঘটনা সংঘটিত হয়েছে, তাত দলবদ্ধ ধরনের নিচিনা ঘটনা ঘটিল, তাত গোর্খা সম্প্রদায়ের লোকের কন্যা ইতিমধ্যে আক্রান্ত হবলগিয়া হল, আদিবাসী ইতিমধ্যে লোকের কন্যা আক্রান্ত হবলগিয়া হল। গতিকে এই বিষয়টুক লৈ কিন্তু মাছ ভাতত বর্তমানও কিন্তু এক প্রকার তীব্র চর্চা অব্যাহত আছে। দাদা এজন আছে এই স্থানীয় সংগঠনের নেতৃত্ব দিয়ে, আদিবাসী এগারী কন্যাকও এই মুহূর্তে এই ধরনের ঘটনার মোকাবিলা করা হল, সম্মুখীন করা হল, কিন্তু এই বিশেষ সম্প্রদায়ের লোকটোই কিন্তু কব গেলে মাছ ভাতর ঘটনা ঘটিল, পাঁচটাক মূল অভিযুক্ত আটক করা হল, এটাক এনকাউন্টার করা হয়েছে, কি কব এটিও মাছ ভাতর গোটেই ঘটনাটুক আপনার লাজত পেলাইছে? লাজত পেলাইছে, এই তো এই দুই তিন বছর আগতো এটা ঘটনা হয়ে গেল, রিসেন্ট এই কালি পরশি এটা হল, আগে ঢেকিয়াজুলিত হল, অরুণ বাগানত হল, ইফালে ঠেলা মারাই হল, গতিকে কি এই বিশেষ সম্প্রদায়ের লোকই? বিশেষ সম্প্রদায়ের লোকের নাম কিটাই তো আহিছে, সব তো মুসলিম, এটা মিছা কথা নহয়, এয়া স্পষ্ট হয়ে গেছে, এই মিছা কথা তো নহয়, গোটেইখিনি কোনো বেলেগ অন্য জাতির নাম আহা নাই, মুসলিম সম্প্রদায়ের নাম আহিছে, যেমন মুখ্যমন্ত্রীগুলো কৈছে। গোটেই বিষয়টা রাজনীতিকরণ করা বলে ভাবে এসে এনে সচাই বাস্তবত সেইখানে ছবি দেখিছে? বাস্তবত সেইখানে ছবি দেখা গৈ আছে, কেন এটার পাছত এটা, এটার পাছত এটা হয়ে আছে, এটা এটা হওয়ার পাছতে যদি প্রশাসন অসম সরকারে যদি ভাল স্টেপ ললে হয় এটা এখন বন্ধ বন্ধ হলে হয় কি জানো, ফাস্ট ট্রেক আদালতত গোটেই বিচার প্রক্রিয়াটা আরম্ভ করার বাবে আপনাদের দাবি জানাইছিল, জয়ন্ত মল্ল মন্ত্রীও আহিছিল, তেও আশ্বাস দিছিল, কি দেখিছে আগর ছবিখন? আবার আমি তো আরো এইটাই সরকারের উপর ভরসা যে ফাস্ট ট্রেকত ইহতক মৃত্যুদণ্ড দিয়ক বলি। ওয়ারে পড়া আপনি আমার লগত আছে, আমি মাছ ভাতর বহু সংখ্যক লোকের সঙ্গে কথা পাতিছো, একাংশ মাতৃ আমার ক্যামেরার সম্মুখত কান্দি উঠিছে, তেওঁলোকে কৈছে যে আমার কন্যা তুল আমার নিজের সোৱালীর নিচিনা, সচাকৈ আমার দীপাঙ্কর বারে বারে সেই একটাই কথা কোৱা হয় যে দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে, কিন্তু মূরকত কিন্তু সেয়াও হয়ে উঠা পরিলক্ষিত নহয়। আপনি সংযুক্ত হয়ে থাকক, আমি বরপেটালৈ যাম। বরপেটার বামুনবরীত এনেকাই খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছিল, নিরঞ্জন আছে বরপেটার। নিরঞ্জন, এই ধরনের ঘটনায় আসলতে কি সূচাইছে মুখ্যমন্ত্রীগুলি যে তাৎপর্যপূর্ণ মন্তব্য যে কংগ্রেস শাসনলৈ আহিলে পরিস্থিতি আরো অধিক ভয়াবহ হয়ে উঠিব বলে তেও কৈছে, বামুনবরীর আরম্ভ করে মাছবাদ ঢেকিয়াজুলি কাণ্ডল এই সময় উদাহরণ দাঙি ধরেছে। জয়ন্ত চাওক, আসলতে মুখ্যমন্ত্রীগুলি কালি আহিছিল বরপেটালে আহিছিল, তৎপর্যপূর্ণ এক মন্তব্য প্রকাশ করেছে যে লোকসভা নির্বাচন গৈছে, লোকসভা নির্বাচন শেষ হওয়ার পিছতে এটা সম্প্রদায়ের লোকের যে অত্যাচার, তেওঁলোকৰ অত্যাচার বাড়ি গৈছে, আর ঠিক তেনেদরে বরপেটারও বামুনবরীত বামুনবরীত খিলঞ্জিয়া লোকের উপর আক্রমণ করেছিল, প্রায় দেড়শ লোকে আক্রমণ করেছিল, ওসরের এখন কটলারটারি গাঁওর এটা সম্প্রদায়ের লোকে বিশেষভাবে আক্রমণ করেছিল, আর এই আক্রমণত চারিজনক আহত হয়েছিল, এটিও আক্রমণের পাশত গুরুতরভাবে আহত হয়েছিল, আর গুরুতরভাবে আহত লোক এটিও ভালদরে সুস্থ হব পড়া নাই, আর মই এই মুহূর্তে আছো বামুনবরী গাঁওত, আর পরাই জানিব চেষ্টা করিম যে কেনে ধরনের শঙ্কিত হয়ে আছে, কেনে ধরনের আসলতে আছে, ভুক্তভোগী করা আছে মৌসম, তোমার নাম মৌসম, তুমিও আসলতে আক্রমণের বলি হয়েছিল, কি কবা মানে কি? আমি মানে কাজা কব যাওয়া নাছিল, তারপর বুঝবা যাওতে তাহু মানে আমার দেউতাক মারিছিল, মার তারপর তাহু অল্প পিছত আহি তিন দেড়শো মান মানুষ আহি দেউতাক খাওয়াইছিল, তারপর মোকো মারছিল, দাদাক মারছিল, লগর এটাও মারছিল, আটজনক লোকক পুলিশে আটক করেছিল, কিন্তু এটা কি পর্যায়ত এটা তাহু জেলের ওলাই আহি এটা বিন্দাস ঘুরি আছে? আপনাদের এটা কেনেকুয়া অনুভব করে আছে? আমি মানে কি তাহু তো আমার গুমরে থই দিছে, আমাক মারিম বলে গুমরে থই দিছে, বিন্দাস তাহু ঘুরি আছে, দিনতে তাহু মারি গেছে, রাতে তো নামারবো বলে তো কথা নাই না, তাহু দুদিন পিছত ঠান্ডা হওয়ার পিছে আরো মারি দিব, ভয়ঙ্কাত আছা? ভয়ঙ্কাত আছো। তোমার দেউতাকও আক্রমণ করেছিল, দেউতা তোমার বিস্কুট ব্যবসায় করে, এটা তো কেনেকুয়া অবস্থা? দেউতা তো কাম নকরলে উপায় নাই, তথাপি তো মানে কি মাথা তো ঘুরাই থাকে, তথাপিও অলপ সলপ করে কেন আহি আর ঘর জিরাই, তারপর আলো অলপ অলপ কেন যায় হেন হেন। স্থানীয় লোক আছে, আমি স্থানীয় লোকের কথা পাতি, আসলতে বিরোধী কইয়া আছে যে এই এটা রাজনীতিকরণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ইয়ার পরিবেশ আপনি জানে, এই পরিবেশের কথাটা কি কব?
নমস্কার, এই অঞ্চলের একজন সচেতন নাগরিক হিসাবে এইটাই কো, বিরোধী কলে নহব, এইটা হচ্ছে ইসলামিক অগ্রাসন, এইটা একটা ইসলামিক অগ্রাসনের একটা রাজনৈতিক অভিসন্ধি। ইয়াত এই খিলঞ্জিয়া মানুষিক নানান ধরনের অত্যাচার করে এই খিলঞ্জিয়া মানুষিক মাটিখিন দখল সত্র দখল এইবিলাকে হেৰি উদ্দেশ্য। আর আজি কি কি ভিত্তিত আজি এমাহ নহতে এই মানুষখিন ওলাব পারে সেইটা একটা চাবলগীয় বিষয়। যে এনেকা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপত জয়ন্ত মল্লদেব আহিছিল, ডিআইজি আহিছিল, আর বরপেটার এসপিএ কি কারণে ইয়ারপরা পেট্রোলিং ক্যাম্পটি উঠাই নিল আমি গম নাপালো। ডিআইজিয়ে কিন্তু কই গেছিল যে যেমন দিনলৈকে সম্ভব সিমান দিনলৈকে ইয়াতে পেট্রোলিং ক্যাম্পটি রাখব লাগে, আর সচাকে রাখব লাগে। এইটো জায়গা বড় স্পর্শকাতর জায়গা, আর এইটো জায়গার ভবিষ্যতও এই মানুষ যেখিন মানুষ আঘাত করেছিল এইখিন মানুষক ভবিষ্যতও সুরক্ষার দায়িত্ব সরকারে লব লাগিব, আর এইটো লব লাগিব। যদি নহয় ভবিষ্যতে যদি কিবা দুর্ঘটনা হয় তেতিয়া সরকারে জগরিয়া হব। কিন্তু আসলে নামনি অসমখন চাব গেলে নামনি অসমখন গোটেই অসমখনে নামনি অসমখনত এটা সম্প্রদায়ের লোক বেশি আছে, গতিকে এই ক্ষেত্রে কেনে ধরনের শঙ্কিত? পূর্বতে কৈছো যে ইসলামিক অগ্রাসনটা ইয়াতে হয়েছে, এইবিলাক সব পরিকল্পিত। যে এই যেখিন মানুষ ইয়াতে আহিনা আক্রমণ করবা আছিল এই মানুষখিন কিন্তু ইয়াতে স্থানীয় মুসলিম মানুষ নয়, এইখিন মানুষ বাগবর মন্দিয়া হয়তো বাংলাদেশের মানুষ। আহি আমার একাংশ লোভিয়া সরকারি বিষয়ার নেতৃত্বত মাটিবিল কেনকে হেৰি করেছে, রেজিস্টার লৈছে, নামজারি করেছে, এই বড় আচরিত কথা। আর এনেকা ঘটনা ইয়াতে আছে যে এখিনি এক টুকরা মাটি আমি জানাত একদম তথ্য সহকারে আমি আপনার দিব পারো যে মাটিটো বিক্রি হওয়া নাই, রেজিস্টার হওয়া নাই, কিন্তু নামজারি করেছে বরপেটা চক্র বিষয়ায়। এই বড় আচরিত কথা তারমানে। আর দুই নম্বরতে এই যে কৃষিভূমিবিল কেনকে বস্তু হেৰি বসতি স্থান বলাইছে, এইটা একটা বড় জানিবলগীয়া কথা তারমানে। এনে নিয়ম আছে যে কৃষিভূমিত কোনেও বসতি করব নয়, যেগুলো সরকারি নিয়ম অনুসরি এইবিল যেহেতু কৃষিভূমি যথেষ্টখিনি সমস্যা আছে। এনে ধরনের আগ্রাসনের ভুক্তভোগী বহুখিনি লোক আছে, আর যার বাবে ঘর ভেটি মাটি সকল হেরুবলগীয় হয়েছে, আর আনকি আক্রমণের বলি হবলগীয় হয়েছে এটা খিলঞ্জিয়া সকল। অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয় এইখানে মুহূর্ত। সঞ্জীব লাহন লগতে দীপাঙ্কর আর নিরঞ্জন তিনিওগৰাকীয়ে সংযুক্ত হয়ে থাকক। ঠেলামরারপরা আমার জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বরার সঙ্গে আমি সংযুক্ত হয়েছো এইখানে মুহূর্ত। নীলোৎপল, তিন মাস সরকার নিষ্ক্রিয় হয়ে আছিল, সেই কথা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছে। লোকসভা নির্বাচন কোড অফ কন্ডাক্ট আছিল, সরকার নিষ্ক্রিয় হয়ে আছিল, কিন্তু সরকার শুই থকা নাছিল, সেই কথাও জানাইছে। এই তিন মাসের যেখিন ঘটনা সংঘটিত হল নীলোৎপল, এই তিন মাহেই নহয়, ইয়ার পূর্বেও কিন্তু এনেকা ধরনের আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। খিলঞ্জিয়ার উপর আক্রমণে হোক বা অন্য অপরাধ বহু সংঘটিত হয়েছে। নিশ্চয় নিশ্চয় জয়ন্ত, যি আমি বর্তমান কিছু সময়ের আমি বেঞ্চিমারি গাঁওলে গেছিলাম, যি বেঞ্চিমারি গাঁওর ঢেকিয়াজুলির যে আইনুল হক, আইনুল খান আর সাইদুল খান, যি এই দুটা আনারুল খান আর সাইদুল খান, এই দুটা অপরাধী যে ঠেলামরা বেঞ্চিমারি গাঁওর এই দুইটা অপরাধীক ইতিমধ্যে যে তেজপুরের ন্যায়িক দণ্ডাধীশ আদালতে হাজির করা হয়েছে। কিন্তু মানে বর্তমান জয়ন্ত কথা কলে আমি ঢেকিয়াজুলি আরক্ষী থানার সম্মুখত আছো। আপনি যদি কথা প্রসঙ্গ উল্লেখ করেছে যে তিন মাস সরকার শুই থকা নাছিল বলে মুখ্যমন্ত্রীগুলো কৈছে, সেই কথার যেন প্রমাণ ঢেকিয়াজুলি আরক্ষী চকীত কিছু সময়ের পূর্বে কমান্ডোর দলনা হয়েছে, সিআরপিএফর দলনা হয়েছে, সেই সময় বাহিনী বর্তমান ইতিমধ্যে অসমীয়া যুক্ত অঞ্চল আছে বা খিলঞ্জিয়া যুক্ত অঞ্চল সেই সময় অঞ্চল সুরক্ষার কারণে প্রেরণ করা হয়েছে, যাতে এনে ধরনের কোনো দুষ্কার্য সংঘটিত করব নয়, কোনো যাতে কিশোরীক যাতে আর এনে ধরনের যৌন নির্যাতন করব নয়। কারণ যি ঘটনা সংঘটিত হল যে তেলিয়া গাঁওয়ার পর আমি গ্রাউন্ড জিরো রিপোর্ট করছো ইতিমধ্যে ঠেলামরার, আমি সেই ঠাইলে গৈছিলো, সেই অঞ্চলের গাঁওয়ার রাইজে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন হয়ে আছে। কৈছে যে যিকোনো প্রকার সেই সকল মহিলার সুরক্ষা বিচারে, এনে ধরনের যে একটা বিশেষ সম্প্রদায় যেন টার্গেট করে লৈছে, বিশেষকে ঢেকিয়াজুলি মই থানার সম্মুখত আছো, ঢেকিয়াজুলির কাষরে যে উচরতে থাকা মাছবাদত যে ঘটনা সংঘটিত হল, আমার দীপাঙ্কর ইতিমধ্যে বাতর সম্প্রচার করে আছে, ঢেকিয়াজুলিত এগারী কিশোরীক ধর্ষণ করা হল, তারপর সেই ঘটনা চলি থাকতে তারপরতেই যাকালি দিনটি পুনের দেখলে পাওয়া গেল যে ঠেলামরার তেলিয়া গাঁওত এগারী কিশোরীক পুনের ধর্ষণের চেষ্টা করা হল। গতিকে এনে ধরনের যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা সমূহ হয়ে আছে, আর একটা বিশেষ সম্প্রদায়ের নাম বারে বারে সাঙুর খাইছে, কারণ আটাইকেগারী অপরাধী যদি আমি চাও আটাইকেগারী কিন্তু একটা বিশেষ সম্প্রদায়ের, আর এই ঘটনা ক্রমসমূহে কিন্তু
যথেষ্ট চিন্তিত কৰিছে। এনে ঘটনাৰ আন্তৰালত কোন জড়িত হৈ আছে? কোনোবাই ৰাজনীতিকৰণ কৰিছে নেকি? কোনোবাই এই সম্প্ৰদায়লৈ উচতনি দিছে নেকি? নে তেওঁলোকৰ অপৰাধ প্ৰৱণতাৰ বাবে এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে? এই বিষয়সমূহ কিন্তু চিন্তা কৰিবলগীয়া আৰু ইয়াক চৰকাৰে কঠোৰভাৱে দমন কৰাৰ প্ৰয়োজন আছে। ইতিমধ্যে বৰপেটাৰ পৰা আমাৰ যি গ্ৰাউণ্ড জিৰ' ৰিপৰ্ট কৰে তাতো ইতিমধ্যে কথা স্পষ্ট হৈছে, তেওঁলোকে যথেষ্ট উদ্বিগ্ন। গতিকে ৰাইজে সুৰক্ষা বিচাৰিছে, খিলঞ্জীয়া সুৰক্ষা দিয়াৰ প্ৰতিশ্ৰুতিৰে এখন চৰকাৰ শাসনৰ গাদীলৈ আহিছিলে। গতিকে এই চৰকাৰখনে খিলঞ্জীয়াক বৰ্তমান সুৰক্ষা দিয়াৰ ক্ষেত্ৰত কি পদক্ষেপ লয় সেয়াও কিন্তু লক্ষণীয় হ'ব জয়ন্ত। ধন্যবাদ জনাইছো নীলোৎপল, ধন্যবাদ দীপাংকৰ, লগতে বৰপেটাৰ পৰা নিৰঞ্জন দাস আৰু লখিমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহন, আটাইকেইগৰাকীকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু এইখিনি মুহূৰ্তত স্পৰ্শকাতৰ বিষয়টোক ৰাজ্য চৰকাৰে কেনেদৰে লয়, এইসকল অপৰাধীক নাকি লগাবলৈ কি কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰে তাৰ প্ৰতি কিন্তু দৃষ্টি নিবদ্ধ ৰাখিছে ৰাজ্যবাসীয়ে। আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। দুপৰৰ সংবাদত সময় হৈছে এটা চমু বাণিজ্যিক বিৰতি।